আশ্বিরের শারদ প্রাতে রেগে উঠেছে আলোক মন্দির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃদময়ীতে আবাহন। মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী এক তবু প্রকাশ বিচিত্র দেবী নারায়ণী আবার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা।